চাকরি প্রত্যাশীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে অনলাইনে প্রতারণা করছে একটি চক্র। চাকরি দেওয়ার কথা বলে হাতিয়ে নিচ্ছে টাকা। পুলিশ বলছে চাকরির বিজ্ঞাপনে প্রলুব্ধ না হয়ে সশরীরে যাচাই বাছাই করলে প্রতারণা কমবে। দেশে সরকারি বেসরকারি মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 150-এর মতো। এছাড়াও উচ্চশিক্ষা দেওয়া হয় বিভিন্ন কলেজে। এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষাজীবন শেষ করে প্রতি বছর চাকরির সন্ধানে নামে লক্ষাধিক তরুণ তরুণী। দেশে প্রযুক্তি বিকাশের সঙ্গে সহজ হয়েছে চাকরি খোঁজার ক্ষেত্রও। ইন্টারনেটে অনায়াসে মিলছে বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপন। বর্তমান যে আমরা যে যুগে আছি, অনলাইনটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় ভরসা জায়গা আর কি। আমরা যে কোনো তথ্য সেখান থেকেই নেই এবং সেখান থেকে আমরা জেনে সেটা আমরা মানে ব্যবহার করার চেষ্টা করি আর কি। বিভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে আপনার প্রতিনিয়তই পোস্ট করা হচ্ছে যে এই সার্কুলার যেগুলো হয় সাথে সাথেই পোস্ট করা হয়। ইভেন আপনার হচ্ছে রেজাল্টের পোস্ট করা হচ্ছে, আপনার প্রবেশপত্র যখন আমাদের হাতে আসতেছে তার আগে পোস্ট করা হচ্ছে। এই আমরা সবসময় দেখা যাচ্ছে সবাই তো ফেসবুক গ্রুপগুলোতে অ্যাড আছি, যে কারণে আমাদের নিউজটা খুব দ্রুতই আমরা হাতে পাচ্ছি। এই সুযোগে প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র, যাদের শিকার হচ্ছে সোনার হরিণের পিছনে ছুটে চলা তরুণ তরুণীরা। সম্প্রতি অনলাইনে উদ্দীপন সোসাইটি নামে একটি প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। জীবন বৃত্তান্ত দেখে সরাসরি নিয়োগ দেওয়ার কথা বলে প্রার্থীর কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ে নেওয়া হয় 1550 টাকা, দ্বিতীয় দফায় চাওয়া হয় আরও 5000 টাকা। আমার সিভি দেখে মনে হলো যে আপনি অনেক বেশি সব কিছুতেই জানেন। আমি অনেক বেশি জানি বলতে এক্সপিরিয়েন্সটা আছেন, আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা, তাহলে আপনি আমাদের সাথে জয়েন করবেন। আমি আপনাদের অফিস কোথায়? তো সে তখনও আমাকে অফিস ক্লিয়ার করে বলে নাই, বলে আমাদের ঠিকানায় আছে। আপনাদের ঠিকানাটা তো আমার কাছে স্পষ্ট না, তো বলে আপু আপনি সিলেক্ট হয়েছেন, আপু আপনি সিলেক্ট হয়েছেন। তারপরে আমি 1550 টাকা ওই নাম্বারে দিলাম। দেওয়ার পরে দিন তারা ফোন দিছে, দিয়ে বললো আচ্ছা আপু এখন সেকেন্ড স্টেপ কি স্টেপ, এখন ফার্স্টে বললো 5200 টাকা দিতে। প্রার্থীর কাছ থেকে টাকা নেয়ার পর বিজ্ঞাপনদাতারা নিখোঁজ, ব্যবহার করা ঠিকানায় তাদের কোনো অস্তিত্ব মেলেনি। এটা তো 28 নম্বর বিল্ডিং। জি আমাদের এটা 28। আচ্ছা, এইখানে উদ্দীপন সোসাইটি নামে কোনো এনজিও টেনজিও কি ছিল কোনো সময়? জি না, কোনো কালেই ছিল না। ছিল না, আমি 28 পর্যন্ত কইতাম। হ্যাঁ, 28 বছর পর্যন্ত কইতাম যে এখানে এনজিও নাই। চাকরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা চাওয়া ফোন নম্বরে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি। অনেক তরুণ তরুণী চাকরি প্রত্যাশী এইভাবে প্রতারণার শিকার হচ্ছে। সুতরাং আমাদের পরামর্শ যে কোনো প্রতিষ্ঠানে চাকরি হবে সেই প্রতিষ্ঠান সম্পর্কে ইন্টারনেটে আগে তারা যাচাই করে দেখতে পারে, ফিজিক্যালি যাচাই করে দেখতে পারে যে এই ধরনের প্রতিষ্ঠানের অস্তিত্ব আছে কি না, তারপরে সেসব প্রতিষ্ঠানে তারা দরখাস্ত করতে পারে। পুলিশ বলছে অভিযোগ পেলে সুনির্দিষ্ট প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।